ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ সংবাদ যেটি জানা গেছে, সোলেদার এবং বাকমুত সম্পূর্ণরূপে প্রায় রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে। বাকমুতের বর্তমান যুদ্ধটি আল জাজিরা যেভাবে সম্প্রচার করেছে তাতে মনে হচ্ছে সেখানে ইউক্রেনীয় বাহিনী আর টিকতে পারবে না, কারণ ইউক্রেনীয় বাহিনী অসহায়ের মতো চারিদিকে তাকিয়ে আছে। মূলত তারা একটি সেন্ট্রালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে আর এখন রাশিয়ান বাহিনীর প্রচণ্ড শেলিংয়ের মাধ্যমে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমান্বয়ে বেড়েই চলছে। আর বাকমুতে অবস্থান করা মানে ইউক্রেনীয় সৈন্যদের মৃত্যু ডেকে আনা, আর অবশ্যই ইউক্রেনীয় সৈন্যরা এই ব্যাপারটি চাইবে না। ইউক্রেনীয় যে সামরিক কর্তৃপক্ষ রয়েছে তারাও চেষ্টা করবে সৈন্যদের ক্ষয়ক্ষতি এড়াতে, বাকমুত থেকে তাদের সম্পূর্ণ সৈন্য উদ্ধার করে নিতে। বন্ধুরা, রাশিয়ান সামরিক বাহিনী বর্তমানে যে অগ্রাভিযানে রয়েছে সেই ব্যাপারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রথম দিকে ইউক্রেন এই ব্যাপারটি স্বীকার না করতে পারলেও বা স্বীকার না করলেও হয়তো কৌশলগতভাবে তারা এটি চেপে গিয়েছিল, কিন্তু এখন বা শেষ পর্যন্ত তারা এটি স্বীকার করতে বাধ্য হয়েছে যে সমরাস্ত্রের অভাবে তারা বাকমুতে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং রাশিয়ান বাহিনী এখানে দুর্ধর্ষ হামলা চালানোর সুযোগ পেয়েছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে ব্রিটিশ সামরিক গণমাধ্যম কথা বলেছে। তারা বলেছে যে বাকমুত এখন সময়ের ব্যাপার মাত্র রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া। এটি পশ্চিমাদের জন্য চরম এক চপেট আঘাত ছাড়া আর কিছুই নয়। ইউক্রেনকে সহায়তা করতে গিয়ে তারা এমন ধরনের ভাব নিয়েছিল যে ভাব এক ধাক্কায় উবে গিয়েছে। পশ্চিমাদের সাহায্যপুষ্ট ক্ষেপণাস্ত্র দিয়ে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি যখন দনেস্কে প্রায় 100 সৈন্যকে মেরে ফেললেন আর রাশিয়ান সৈন্যর সেই আত্মত্যাগের পর রাশিয়ান বাহিনী ভেতর থেকে ফুঁসে ওঠে। রাশিয়ান জনগণ একেবারে এক কাতারে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তাদের সামরিক বাহিনীর পাশে দাঁড়ায়। এতদিন পর্যন্ত রাশিয়ান জনগণ ব্লেম করে আসছিল মিস্টার পুতিনের এবং সামরিক বাহিনীর ব্যাপারে তাদের তেমন কোনো সমর্থন ছিল না, কিন্তু যখন দনেস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় প্রচুর পরিমাণে রাশিয়ার সৈন্য নিহত বা মারা যাওয়ার সংবাদ প্রকাশিত হয়, এই ব্যাপারটি সামনে আসার পরপরই মূলত রাশিয়ানদের মতো একটি ঐক্য দেখা যায়। রাশিয়ানদের মধ্যে সৃষ্ট এই ঐক্যের কারণে মিস্টার ভ্লাদিমির পুতিন আরও অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয়ে ওঠেন। এতদিন পর্যন্ত অভ্যন্তরীণ দিক দিয়ে তিনি যে চাপে ছিলেন সেই চাপটি তার কেটে যায়। এই বিষয়গুলো বিবেচনায় নিলে রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যে একটি চাপা উত্তেজনা বা ক্ষোভ কাজ করে। তাদের এতজন সহযোগী হারিয়ে পরবর্তীতে তারা সুযোগ খোঁজে নিজেদের সহযোগী হারানোর বদলা নিতে, আর সেই বদলা এখন তারা দিচ্ছে ইউক্রেনের ভূমি দখল করে। ইউক্রেনের বাকমুত শহরে আক্রমণ চালানো রাশিয়ান বাহিনীর সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে কারা চাপে রয়েছে এবং কারা ফর্মে রয়েছে। রাশিয়ান বাহিনী এমনভাবে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অথবা বিল্ডিংয়ের বিভিন্ন কোণায় লোকাচ্ছে, তারা বিষয়টি অবজার্ভ করছে। শেষ পর্যন্ত কি ঘটে তাদের যে প্রতিরোধ একটি যুদ্ধ সেই ব্যাপারটি এখানে অবলোকন করা যাচ্ছে না। মূলত এখানে আটকা পড়েছে ইউক্রেনীয় বাহিনীর অনেক সদস্য। বাকমুতে ইউক্রেনীয় বাহিনীর জন্য সবচেয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে তাদের সরবরাহ লাইন আটকে যাওয়া। বন্ধুরা, সোলেদার দখল করার পর মূলত বাকমুতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইউক্রেনের, আর এখন ইউক্রেনীয় বাহিনীর এই সরবরাহ বন্ধ করার জন্য রাশিয়া হামলা চালাচ্ছে। রাশিয়া সম্ভবত এই সরবরাহ লাইনটি এখন দখলে নেওয়ার দ্বার প্রান্তে রয়েছে, আর এই লাইনটি সম্পূর্ণরূপে দখল করার পর বাকমুত অটোমেটিক্যালি রাশিয়ার দখলে চলে আসবে। সুতরাং এই দুইটি শহর হারিয়ে কৌশলগতভাবে অনেকটা চাপে পড়ে গেল ইউক্রেনীয় বাহিনী। এখন ইউক্রেনীয় বাহিনীর কি করার আছে? তারা কি আবার নতুন করে এই উদ্ধার অভিযান চালাবে? সেক্ষেত্রে তাদের অন্য শহর হারানোর সংখ্যায় পড়তে হবে। যখন খেরসন থেকে রাশিয়ান বাহিনী নিজেদেরকে একেবারে স্ব ইচ্ছায় উদ্ধার করে নিয়েছিল তখন খুশিতে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি তাদের পশ্চিমা বন্ধুরা মন্তব্য দিয়েছিল ডিসেম্বরের মধ্যেই রাশিয়ান বাহিনীকে ইউক্রেনের মাটি থেকে উৎখাত করা হবে, কিন্তু সেই উৎখাত করতে গিয়ে এখন নিজেরাই উৎখাত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি দুর্দান্তভাবে সাজিয়েছি আপনাদের জন্য। মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন নতুন যে যুদ্ধজালের মাধ্যমে একেবারে কুপোকাত করে ফেলল ইউক্রেনকে সেই ব্যাপারটি নিয়ে। বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই মুহূর্তে প্রবাসে থেকে এবং দেশে থেকে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের পেজটিতে লাইক দেবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে, কারণ আপনারাই হচ্ছেন আমাদের এই ভিডিও নির্মাণের প্রাণ।
আপনারা যদি শেয়ার না করেন, লাইক না দেন বা কমেন্টস না করেন, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও নির্মাণের কোনো মানে আসে না। সুতরাং আমাদের উৎসাহ প্রদানের মাধ্যমে যেন পরবর্তীতে আপনাদের এই ধরনের ভিডিও দিতে পারি, অবশ্যই আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন। সামগ্রিক দিক বিবেচনায় একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো রাশিয়ান বাহিনী হঠাৎ করে কিভাবে এতটা ক্ষমতার অধিকারী হয়ে আবার ইউক্রেনীয় ভূমি দখলের জন্য সামনে অগ্রসর হলো। তারা তো প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চল ছেড়ে আসছিল, কিন্তু হঠাৎ করে কোন পরিকল্পনা বলে তারাই অগ্রসর অভিযান চালালো। এক্ষেত্রে তাদের কয়েকটি কৌশলগত ব্যাপার রয়েছে। ব্যাকফুটে যেতে যেতে মূলত এখন তারা যে কৌশলটি অবলম্বন করছে তা হচ্ছে হচকিত করে দেয়া বা অবাক করে দেয়া ইউক্রেনকে। ইউক্রেনের যে অত্যন্ত ভঙ্গুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটি হয়তো পশ্চিমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তারা কিয়েভ সহ সারা ইউক্রেন ব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে, তোমরা যতই মনে করো যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই রাশিয়াকে ইউক্রেন ছাড়া করবে, সেটি তোমাদের অলীক পরিকল্পনা বা অলীক কল্পনা। এই অলীক কল্পনা নিয়ে যদি তোমরা সামনের দিকে অগ্রসর হও তাহলে তোমাদের পরাজয় হবে নিশ্চিত। আরেকটি ব্যাপার এখানে উল্লেখযোগ্য, পশ্চিমাদের তিনি দেখাতে চাইছেন 1 থেকে 2 মাসের মধ্যেই যুদ্ধ শেষ হচ্ছে না। আমেরিকা আবারও ঘোষণা দিয়েছে যে তারা ততদিন পর্যন্ত ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত তাদের প্রয়োজন। কিন্তু তার যে বন্ধুরা, তারা কি এই কথাটি বলছে? বন্ধুরা, আমেরিকার মিত্ররা চাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটি শেষ হোক। আমেরিকাকে এই ব্যাপারটি বুঝিয়ে দিতে চাচ্ছে রাশিয়া, তোমাকে অনন্তকাল ধরেই যুদ্ধ করতে হবে। তুমি তোমার যে মিশন এবং যে মিশন সাকসেস করার জন্য ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছ, তোমার সেই মিশন 2-1 মাসে বা 2-1 দিনে সাকসেস হবে না, এটি নিশ্চিত। এটি সাকসেস করতে হলে তোমাকে কতদিন পর্যন্ত যুদ্ধ করতে হবে সেটি তুমি নিজেও জানো না। এমনকি যুদ্ধে যেমন উত্থান পতন থাকে, তেমনি উত্থান পতনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান এই যুদ্ধটি আরও দীর্ঘমেয়াদী রূপ ধারণ করবে, এটি মনে হচ্ছে। আর এর মাধ্যমে শুধুমাত্র ইউক্রেন ভঙ্গুর হয়ে যাবে তা নয়, রাশিয়ারও শক্তি ক্ষয় হবে এবং বিভিন্নভাবে রাশিয়াকে চাপে ফেলার চেষ্টা করবে আমেরিকা সহ তার ন্যাটো জোট, সেটি সামরিকভাবে বলেন অথবা অর্থনৈতিকভাবে বলেন। সুতরাং রাশিয়ার এই সমস্যাগুলো মোকাবেলা করতে হলে এককভাবে তার দ্বারা সেই প্রবলেমগুলো মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই রাশিয়া এখানে গড়ে তুলেছে একটি জোট। বন্ধুরা, উত্তর কোরিয়া, ইরান, চীন এবং তার সাথে রয়েছে রাশিয়া। রাশিয়ার সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রয়েছে। সুতরাং আমেরিকা এককভাবে রাশিয়াকে চাপে ফেলতে গিয়ে রাশিয়ার অনেকগুলো বন্ধু জোগাড় করে দিয়েছে। সেই বন্ধুরা এখন মিলিতভাবে ডলারকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে লেনদেনের মাধ্যমে তাদের অর্থনৈতিক সংযুক্তি যেমন অব্যাহত রাখছেন, তেমনি রাশিয়ার জ্বালানি আফ্রিকা এবং এশিয়াতে তারা বেশি পরিমাণে বিক্রি করছে ইউরোপকে বাদ দিয়ে। সুতরাং এইভাবে যদি একটি জ্বালানির সেক্টরের পাইপলাইন তৈরি হয়ে যায়, তাহলে ভবিষ্যতে ইউরোপ হয়তো রাশিয়ান জ্বালানি আর কিনতেই পারবে না এবং তাকে মধ্যপ্রাচ্যে প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি ক্রয় করতে হবে। এটি তার প্রতিযোগিতার সক্ষমতাকে যেমন ক্ষতিগ্রস্ত করবে, তেমনি উচ্চ মূল্যে জ্বালানি ক্রয়ের মাধ্যমে আরেকটি ব্যাপার ইউরোপ এবং আমেরিকাকে পিছিয়ে দেবে। আমেরিকা তো বিড়ি টানছে ইউরোপের এই ব্যাপারগুলো দেখে, কারণ আমেরিকা তো এখন 4 গুণ বেশি দামে ইউরোপের নিকটে গ্যাস থেকে শুরু করে জ্বালানি বিক্রি করছে। তবে ইউরোপ যেখানে ধরা খাবে তা হচ্ছে প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে গিয়ে তারা চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়বে নিজের অজান্তে, আর আমেরিকার উপরে তো তারা নির্ভরশীল হয়ে পড়ে রয়েছেই। কিভাবে চীনের উপরে নির্ভরশীল হবে সেই ব্যাপারটি আপনাদের একটু জানানোর চেষ্টা করি। যখন আপনি 4 থেকে 5 গুণ বেশি দামে জ্বালানি ক্রয় করবেন, তখন আন্তর্জাতিক বাজারে আপনার শিল্প সক্ষমতায় আপনি পিছিয়ে যাবেন, আর তখন সারা বিশ্বের উৎপাদনের কেন্দ্র বলে খ্যাত বা প্রোডাকশন অফ পাওয়ার হাউস হিসেবে খ্যাত চীনের উত্থান হবে। আপনি যদি প্রোডাকশনের ক্ষেত্রে উৎপাদন সক্ষমতায় চীনের চেয়ে পিছিয়ে যান, তাহলে অটোমেটিক্যালি চীনকে আন্তর্জাতিক মার্কেটে সুযোগ দেওয়া হলো, আর এটিও তো চীন চায়। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউরোপ মূলত চীনকেই সহযোগিতা করছে, আর সারা বিশ্বে চীনের প্রভাব এই যুদ্ধের মাধ্যমে ক্রমান্বয়ে আরও বাড়ছে, যেটি ইউরোপ এবং আমেরিকা কেউই চায় না, কিন্তু কিছুই তাদের করার নেই। এক্ষেত্রে চীনের প্রভাব বাড়ার অন্যতম কারণ হলো রাশিয়া ক্রমান্বয়ে পশ্চিমাদের হাতছাড়া করে চীনের সাথে বন্ধুত্ব আরও গাঢ় করছে,
আর এক্ষেত্রে চীন তার ষোলো আনা বুঝে নিচ্ছে। সুতরাং ক্রমান্বয়ে যে চীনকে দাবানোর পরিকল্পনা ছিল আমেরিকা, এই যুদ্ধের মাধ্যমে চীন আবার নতুন করে ফর্মে ফিরে আসছে। সুতরাং চীনও চাইবে এর মাধ্যমে তার সর্বোচ্চ টুকুন বুঝে নিতে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পশ্চিমাদের মাস দেওয়ার জন্য মূলত চীন রাশি আবার গাঁট বেঁধেছে, এ ব্যাপারে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আর সামরিকভাবে যদি চীন এবং রাশিয়া একে অপরের কাছাকাছি আসে, তাহলে সেটি ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের পরাজিত করার জন্য তাদের কফিনে আরও কয়েকটি শেষ পেরেক ঠুকে দেবে। সুতরাং এক্ষেত্রে শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করেই জিততে পারবে না আমেরিকা এবং ন্যাটো। সেক্ষেত্রে চীনকে অবশ্যই রাশিয়া থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং ইরানের মতো শক্তি যাতে রাশিয়াকে সহযোগিতা না করতে পারে সেই ব্যাপারটি নিশ্চিত করতে হবে। আর এই মুহূর্তে সেই ব্যাপারটি নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ গত কয়েকদিন পূর্বেই ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এই ব্যাপারে কথা বলে নিজেদের যে অগ্রগতি এবং সম্পর্ক আরও উন্নয়ন করার ঘোষণা দিয়েছেন, আর এর মাধ্যমে আমেরিকা শুধু উদ্বেগ জানিয়েছে। সুতরাং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের মতো এখানেই চলে যাব। আশা করি আমার প্রবাস এবং দেশ থেকে যারা বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর মাস্ট বি আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইউটিউবের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।